হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা আবার চলে এসেছি তোমাদের কাছে ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর কাষ্ঠ কাশীর চিকিৎসা গল্প শুরু করার আগে আবার বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে রাখবেন আর আমার পড়া গল্পগুলি যদি ভালো লাগে বা আমার গল্প পাঠ যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনাদের করা লাইক শেয়ার কমেন্ট থেকে আমি বুঝতে পারি যে আপনারা কিরম ধরনের গল্পগুলো পছন্দ করছেন তাহলে আমার পরবর্তী গল্প সেরকম ধরনের করার চেষ্টা করব তাহলে এবার শুরু করি কাষ্ঠকাশের চিকিৎসা শিবরাম চক্রবর্তী বর্দির আদুরে খোকাকে একটি কথা বলার কারো জোর নেই বলেছ কি খোকা তো বাড়ি মাথায় করেছেই বর্দি আবার পাড়া মাথায় করেন প্রতিবেশীদের প্রতি আমার রাগ নেই তাই যতদূর সম্ভব বিবেচনা করে বর্দি আর তার খোকাকে না ঘাটিয়েই আমি চলি কালি মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি আজ সকালেই দেখি খোকা সেই দামি পাইনে ছড়িটা হস্তগত করে অম্লান বদনে চর্বন করছে খোকার এইভাবে ছড়িটি আত্মস্বাদ করার প্রয়াস আমার একেবারেই ভালো লাগলো না ইচ্ছে হলো ওকে বুঝিয়ে দিই ছড়ির আস্বাদ মুখে নয় পিঠে কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম ভয়ে ভয়ে বর দৃষ্টি আকর্ষণ করলাম দেখছ খোকা কি করছে সঙ্গে সঙ্গে বরদির খান্ডা মার্কা জবাব কি তোমার পাকা জানে মই দিচ্ছে ওটা তো ছড়ি আমি আমতা আমতা করে বললাম তা চিবুক ক্ষতি নেই কিন্তু যত রকমের কাট আছে তার মধ্যে পাইন কাট খাদ্য হিসাবে সবচেয়ে কম পুষ্টিকর তা জানো কি তাছাড়া এখন চারপাশে যেরকম হুপিং কাপ হচ্ছে বর্দি ঝামটা দিয়ে উঠলেন যাও যাও তোমাকে আর বোকা বোঝাতে হবে না সেদিন আমি একটা ওষুধের বিজ্ঞাপনে পড়লাম পাইন গাছের হাওয়ায় যক্ষা কাশি পর্যন্ত সারে যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই না হুপিং কাশি হবে পাগল আমার মনে বৈরাগ্য উদয় হল বললাম বেশ আমার কথা চেয়ে বিজ্ঞাপনেই যখন তোমার বেশি বিশ্বাস তখন আজই আমি এক ডজন ছড়ির অর্ডার দিচ্ছি তুমি রোজ একটা করে খোকাকে খাওয়াও আহার ওষুধ দুই হবে বলে বিনা ছড়ি হাতেই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে জীবনটা বিড়ম্বনা বোধ হতে লাগল সারা দিন আর বাড়ি ফিরলাম না ওয়াইএমসিতে সকালে লাঞ্চ সারলাম তারপর সোজা কলেজে গেলাম সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলের জলযোগ পর্ব সেরে চলে গেলাম খেলার মাঠে মোহনবাগান ম্যাচ জেতায় যে স্ফূর্তিটা হল ক্লাবে গিয়ে ঘন্টা দুই ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম সেখান থেকে গেলাম সিনেমায় সাড়ে নটার শোয়ে রাত বারোটায় বাড়ি ফিরে সদর দরজা খোলাই পেলাম হাঁকডাক করতে হলো না হাঁফ ছেড়ে বাঁচলাম জ্যাঠামশাই ভারী বদরাগী মানুষ তার ঘুমের ব্যাঘাত হলে রক্ষে নেই পা টিপে টিপে নিজের ঘরের অভিমুখে যাচ্ছি বর্দি কোথায় ওত পেতেছিলেন জানি না অকস্মাত এসে আক্রমণ করলেন শিবুরে আর বাঁচে না বর্দির অতর্কিত আক্রমণ তারপরে এই দারুণ দুঃসংবাদ আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম কেন কেন কি হয়েছে ছড়িটা গিলে ফেলেছে নাকি বিপদের মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসের কথাই আগে মনে পড়ে ছড়িটার দুর্ঘটনার আশঙ্কা করলাম না না ছড়ির কিছু হয়নি নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসু নেত্রে বর্দির দিকে দৃষ্টিপাত করলাম যাক ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো বাঁচা গেছে না ছড়ির কিছু হয়নি তবে সন্ধ্যা থেকে খোকা ভারী কাসছে ভয়ানক কাশছে হুপিং কাপ হয়েছে ওর হুপিং কাপ কি হবে ভাই এতক্ষণে মুরুবি চাল দেবার সুযোগ এসেছে আমার গভীরভাবে ঘাড় নেড়ে বললাম তখনই তো বলেছিলাম সকালে তা তুমি গ্রাহ্যই করলে না এখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমায় শুনিয়ে দিলে এখন ঠালা সামলাও লক্ষ্মী দাদাটি তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এক্ষুনি এত রাত্রে অসম্ভব ডাক্তার কি আর জেগে বসে আছে এখনো তার চেয়ে কাজ করো না বর্দি ব্যঘ্রভাবে বর্দি প্রশ্ন করে কি 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 পাইনের হাওয়ায় যক্ষা সারে আর হুপিং সারবে না ছড়িটা দিয়ে খোকাকে কোষে হাওয়া করো না কেন বর্দি রোষাকোষিত নেত্রে আমার দিকে দৃকপাত করলেন না তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে নইলে জ্যাঠামশাইকে জাগিয়ে দেব এই ডাক ছাড়লাম ছাড়ি না রক্ষে করো দোহাই যাচ্ছি ডাক্তারের কাছে খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম হ্যাঁ হুপিং কাফ নিশ্চয়ই তাই ছড়ি খেলে হুপিং কাফ হবে জানা কথা কি কাশিটাই না কাশছে নিজের নাক ডাকার আওয়াজে শুনতে পাচ্ছেন না তাই নইলে এই কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই নিশ্চয়ই খেপে উঠতেন কিংবা উঠে খেপতেন গেলাম ডাক্তারের কাছে ভাগ্যক্রমে দেখাও হলো কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন এখন এক বোতল পেটেন্ট হুপিং কাফ কিওর দিলেন ব্যবস্থাও বাতলে দিলেন বরদিকে বললাম এই ওষুধটা এক এক চামচ তিন ঘন্টা বাদ বাদ খাওয়াতে হবে তিন ঘন্টা বাদ বাদ ওতে কি হবে অসুখটা কতখানি বেড়েছে দেখছো না ঘন্টায় ঘন্টায় খাওয়ালে যদি বাঁচে খোকা বেশ তাই খাওয়া আমি এখন ঘুমোতে চললাম ঘন্টাখানেক চোখ বুঝেছি কিনা সন্দেহ বর্দির ধাক্কায় জেগে উঠলাম আহ কি ঘুমোচ্ছিস মোষের মতো এদিকে খোকার যে নারী ছাড়ে ধর্মরিয়ে উঠলাম তাই নাকি যতদূর নারী জ্ঞান তাই ফলিয়েই বুঝলাম নারী বেশ টন টন করছে বরদিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন জ্যাঠামশাইয়ের ভয়ে চেঁচাতে পারলেন না এই চারকা জিজ্ঞাসা করলাম ওষুধ খাইয়েছ হ্যাঁ দু চামচ এক ঘন্টায় দু চামচ বেশ করেছো শিবু খোকার বুকে সেই পুলটিসটা দিলে কেমন হয় অ্যান্টিফ্লুজিস্টিন যেটা জ্যাঠামশাইয়ের নিমোনিয়ার সময় দেওয়া হয়েছিল এখনো তো এক কৌটো রয়ে গেছে দেবো সেটা আমি বললাম ডাক্তার তো দিতে বলেননি বডি বললেন ডাক্তার তো সব জানে সেটা দিয়ে কিন্তু খুব উপকার হয়েছিল আমি নিজে দেখেছি তুই স্টোভ জাল আমি ফানেল জোগাড় করছি আমি ইতস্তত করছি দেখে বর্দি অনুচ্চ চিৎকারের একটা নমুনা তারা জানিয়ে দিলেন স্টোভ না ধরালেই তিনি কৃত্রিম আর্তনাদে জ্যাঠামশায়ের নিদ্রা ভঙ্গ ঘটাবেন আমি ভারী সমস্যার মধ্যে পড়লাম যদি বা খোকা বাঁচত বর্দি চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত মানে ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ অথচ বর্দির চিকিৎসায় সহায়তা না করলে আর এক বিপদ ওদিকে খোকার মৃত্যু এদিকে আমার অপঘাত আমি স্টোভ ধরাতেই স্বীকৃত হলাম পুলটিসের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফোন দি মাথায় এল স্টোভ ধরাতে গিয়ে বলে উঠলাম এই চা ধরছে না তো যা ময়লা জমেছে বার্নারে পোকারটা দাও তো বর্দি সর্বনাশ পোকার সে তো জ্যাঠামশাইয়ের ঘরে আমি তা জানতাম তাহলে কি হবে যাও তুমি নিয়ে এসো গে নইলে তো স্টোভ ধরবে না বাবা জ্যাঠামশাইয়ের ঘরে আমি যাব না তার চেয়ে আমি চেঁচাবো না না তোমায় চেঁচাতে হবে না আমিই যাচ্ছি ওই সঙ্গে তাক থেকে থার্মোমিটারটাও এনো জ্বর দেখতে হবে খোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম পোকার আনি আর না আনি থার্মোমিটারটা দেখা দরকার নিঃশব্দ পদ সঞ্চারে মোশার কক্ষে ঢুকলাম দরজা খোলাই ছিল অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা নাসিকার কাজে ব্যাঘাত না ঘটিয়েই যদি থার্মোমিটার বাগিয়ে আনতে পারি তাহলেই আজ রাত্রের ফাড়া কাটল কাছাকাছি এক বিড়াল শুয়েছিল অন্ধকারে তো দেখা যায় না পর্বিত পর তার ঘাড়েই দিয়েছি এক পা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে শুনেছি বিড়ালের দৃষ্টি অন্ধকারেই ভালো খেলে ওরই আগে থেকে আমাকে দেখা উচিত ছিল আমার পথ থেকে অনায়াসেই সরে যেতে পারতো নিজে দোষ করে নিজেই আবার তার প্রতিবাদ আমার এমন রাগ হলো বিড়ালটার উপর ওকে কোর্সে এক মোহাম্যাডেন স্পোর্টিং এর সামাদের মতন আমার স্যুটটা গিয়ে লাগলো একটা চেয়ারে সেখানেই যে সেটা দাঁড়িয়েছিল জানতাম না পাজি বেড়ালটা এবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে শুটের প্রতিক্রিয়া থেকে কোনো রকমে আমি টাল সামলে নিলাম কিন্তু চেয়ারটা চিৎপাত হলো এই সব গোলমালে নাসিকা গর্জন গেল থেমে কিন্তু আমার হৃৎকম্প আরম্ভ হলো সেই সঙ্গে ভাবলাম না হামাগুড়ি দিয়ে চার পেয়ের মতো চলি তাতে ধাক্কা ধাক্কি লাগবার জ্যাঠামশায়ের নিদ্রা এবং নাসিকা গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দ থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে পারবো একটু পরেই আবার নাক ডাকতে লাগলো আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করলাম প্রথমেই একটা বস্তুর সংঘর্ষে দারুণভাবে মাথা ঠকে গেল হাত দিয়ে অনুভব করলাম ওটা চেয়ার সব জিনিসেরই দুটো দিক আছে সুবিধার দিক এবং অসুবিধার দিক অন্ধকারে হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে কিন্তু মাথা বাঁচানো দায় যাক গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি এবার হয়েছে ঘরের মধ্যখানে পৌঁছে গেছি এখান থেকে সোজা উত্তরে গেলেই সেই তাক যেখানে থার্মোমিটার আছে না তাকালেও পাবো অনেকটা তো গুড়ি দেওয়া হলো কিন্তু তাক কই ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকে পুনরাবিষ্কার করলাম এবার মাথা দিয়ে এবং রীতি মতন ভরকে গেলাম এ কি এখনও আমি ঘরের মর্তিখানেই ঘুরছি আহত মাথায় হাত বুলোতে বুলোতে ভাবতে লাগলাম কি করা যায় নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম এই তো টেবিল এই একটা চেয়ার এটা 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 জ্যাঠামশার পিক দানি চিহ যাকে হাতে সাবান দিলেই হবে এই তো দেওয়াল এই আরেকখানা চেয়ার এই গেল গিয়ে সোফা এ কি ঘরে তো একটা সোফা ছিল বলেই জানতাম না এবার হতবম্ব হতে হলো আমাকে যে ঘরে দিনে দশবার আসছি যাচ্ছি তাতে এত লুকোনো সম্পত্তি ছিল জানতাম না তো আর একটু এগিয়ে দেখতে হলো আরও কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার হয় এই যে দেখছি আর একখানা চেয়ার ঘরে আজ এত চেয়ারের আমদানি হলো কোত্থেকে এই যে ফের আর একটা পিকদানি ছি ছি এ হাতটাকেও কেউ সাবান লাগাতে হলো আবার এহ না এবার এগুতে সত্যিই ভয় করছিল ঘরে আর যেরকম পিকদানির আমদানি তাতে আর বেশি পরিভ্রমণ নিরাপদ নয় দরজাটা কোন দিকে এবার বেরুতে পারলে বাঁচি আর থার্মোমিটারে কাজ নেই বাবা উঠতে গিয়ে মাথায় লেগে গেল এ কোনখানে এলাম টেবিলে তলায় নাকি টেবিলটা তো ছোটো এবং গোল বলেই জানতাম এই যেখানে যত দূর ফিরেই উঠতে যায় মাথায় লাগে ঘরের ছাদ নোটিশ না দিয়ে এই এত নিচে নেবে আসবে বলে তো মনে হয় না তবে আমার দণ্ডায়মান হবার বাধা এই দৈর্ঘ্যপ্রস্থ বস্তুটি কী এটাকে নিয়ে ঠেলে উঠব যাই থাক কপালে যেই চেষ্টা করা অমনি সহসা জ্যাঠামশায়ের নাসিকার ধ্বনি স্থগিত হলো ক্ষণপরেই তিনি চেঁচিয়ে উঠলেন চোর চোর ডাকাত খুনে ভূমিকম্প ভূমিকম্প খুন করল ও বাবা আমি জ্যাঠামশায় পোষের তলায় কি সর্বনাশ তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টায় ছিলাম এখন ওকে অভয় দেওয়া দরকার বোঝানো দরকার চোর নয় ডাকাত নয় ভূমিকম্প নয় অন্য কিছু নগন্য কিছু মিহি সুরে ডাকলাম জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হল না এবার গলা ফুলিয়ে ডাকতে হল বডি হ্যারিকেন হাতে ঢুকলেন জ্যাঠামশাই ভীত বিহল কণ্ঠে বললেন দেখতী আমার তো অক্তপোষের তলায় কি বর্ধি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন ও কিছু না জ্যাঠামশাই একটা ইঁদুর আপনি ঘুমন জ্যাঠামশাই স্বরে বললেন ইঁদুর আমার চোখই ঠেলে তুলবে ইঁদুরের এত জোর কি হতে পারে বর্ধি বললেন ধারি ইঁদুর তো ধারি ইঁদুর একটু আগে বেড়ালের ডাক শুনলাম যেন বেড়াল একসঙ্গে ওরা যে খাদ্য খাদক বলেই আমার জানা ছিল যা আলোটা নিয়ে যা আমার সামনে থেকে ঘুম পাচ্ছে সঙ্গে সঙ্গে আবার জ্যাঠামশাইয়ের নাসিকা বাদ্য বেজে উঠল বর্দির আড়াল দিয়ে আমিও বিপদ সংকল কক্ষ থেকে নিষ্কৃতি লাভ করলাম বাইরে এসে হাফ ছেড়ে দেখি ভোর হতে আর বাকি নেই সুদূর আকাশে মুক্তাভা দেখা দিয়েছে রাত দুটো থেকে এই ভোর পাঁচটা ওই ঘরে আমি কেবল ঘুরেছি পায়ে মিটার বাধা ছিল না নইলে জানা যেত কত মাইল মোট ঘুরলাম তিন ঘন্টায় তিরিশ মাইল তো বটেই বর্দি করুণ কণ্ঠে বললেন তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে এদিকে দেখো এসে খোকা কেমন করছে দেখেই বুঝলাম আর না দেখলেও চলে খোকার শেষ মুহূর্ত সন্নিকট যে সময়ে আমি এন্ডিওরেন্স হামাগুড়ির রেকর্ড সৃষ্টি করছিলাম আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময় অন্যবিধ এন্ডিওরেন্স পরীক্ষা চলছিল দেখলাম বর্দি নিজেই কোনো রকমের স্টোভ ধরিয়ে নিয়েছেন ইতিমধ্যে দু দুবার খোকার বুকে পুলটিস দেওয়া হয়ে গেছে ওষুধের দিকে তাকিয়ে দেখি গোটা বোতলটা ফাঁক ওষুধের কি হলো জিজ্ঞেস করতেই বর্দি জানালো দশ মিনিট অন্তর এক চামচ করে খাওয়ানো হয়েছে তবু তো কই কোনো উপকার দেখা যাচ্ছে না আমি বললাম উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে হাত টিপে দেখলাম কিন্তু খোকার নাড়ি পেলাম না খোকার আর অপরাধ কি যে এক বোতল হুপিং কাফ কি ওর ওকে উদরস্থ করতে হয়েছে তাতে কি আর ওর নাড়ি ভুড়ি হজম হতে বাকি আছে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম আমাদের খোকা মারা যাচ্ছে পায়জামা পরনেই ডাক্তার ছুটে এলেন পরীক্ষা করে বললেন না মারা যাচ্ছে না তাছাড়া এর হুপিং কাফই হয়নি দেখি বলে খোকার গলার কাছে সুরশুরি দিতেই খোকা বেদম কাচতে শুরু করল এবং কাশির ধমকে বেরিয়ে এলো সূক্ষতম কি একটা জিনিস হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তার বললেন এ তো পাইন কাঠের টুকরো দেখছি খোকা বোধ হয় পাইন কাঠের কিছু চিবত ছিল তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে কণ্ঠে বর্তি পড়লেন হুপিং কাশি নয় তাহলে এটা কী কাশি বর্দির ক্ষোভের কারণ ছিল সমস্ত রাত ধরে একসঙ্গে হুপিং কাফ নিমোনিয়া ও সর্দি গরমির চিকিৎসার পর সেই প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে জানলে কার না দুঃখ হয় আমি উত্তর দিলাম এক ধরনের কাষ্ঠ হাসি আছে তো বর্দি এটা হচ্ছে তারই ভাইরা ভাই কাষ্ট কাশি শুনছিলেন শিবরাম চক্রবর্তীর কাষ্ঠকাশির চিকিৎসা কেমন লাগলো আশা করবো নিশ্চয়ই জানাবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার